তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে দিন। তো বন্ধুরা বর্তমানে রেলওয়ে 84,000 ওয়াগনসের কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে এবং রেলওয়ের বর্তমান টার্গেট রয়েছে আমাদের যে ফ্রেট ট্রান্সপোর্টেশনের শেয়ার রয়েছে 27%, এতেই সন্তুষ্ট নই আমরা। সেটিকে 2030-এর মধ্যে 27% থেকে বাড়িয়ে 45% নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে। এছাড়া আমাদের ভারতে এমন ওয়ার্ল্ড ক্লাস হাইওয়ে তৈরি করা হচ্ছে, যেমন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। এ তো নেক্সট লেভেলের হাইওয়ে, যা বিশাল অ্যাচিভমেন্ট ভারতের জন্য। এছাড়া বর্তমানে রেলওয়েও চুপ করে বসে থাকতে চাইছে না, তারাও নীতিন গাডকারির NHAI কে সরাসরি টক্কর দিতে চাইছে এবং এর ফলে অবশ্যই ভারতের বেনিফিট হবে। এই টক্করের সুবিধা পাবে সাধারণ মানুষ, কারণ এর ফলে ফ্রেট কস্ট অনেকাংশে কমে যাবে যদি রেলওয়ে বেশি বেশি করে ট্রান্সপোর্ট করে। এছাড়া রেলওয়ে আমাদের যে ই কমার্স জায়ান্ট রয়েছে, যেমন অ্যামাজন ফ্লিপকার্ট এর মতো কোম্পানি, এদেরও পার্সেলকে তুলতে চায়, আর তার জন্য কিছু স্পেশাল ওয়াগন নিয়ে আসতে চলেছে যেগুলি খুব হালকা হবে। এছাড়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে বন্দে ভারত ট্রেনের ফ্রেট ভার্সনকেও এখানে লঞ্চ করা হতে পারে, যেটি 160 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় সমস্ত পার্সেল গুলোকে পাঠিয়ে দেবে। ডেডিকেটেড ফ্রেট করিডর আপনাদের নিশ্চয়ই মনে আছে, তো এখানে অফিসিয়াল সরাসরি জানিয়েছে যে আমরা 61% কমিশন করও দিয়েছে এবং এটি খুব তাড়াতাড়ি অপারেশনালও হয়ে যাবে। এছাড়া বর্তমান সময়ে রেলওয়ে 85%-এর বেশি অংশ ইলেকট্রিফাই করে দিয়েছে, আর মাত্র কিছু বছরের অপেক্ষা, ব্যাস তারপর ভারত প্রথম এমন দেশ হবে বিশ্বে যার রেলওয়ে 100% ইলেকট্রিফিকেশন ভিত্তিক হবে। এছাড়া আমরা আশা করে বলতে পারি যে পরবর্তীকালে আমাদের যে ডিজেল ট্রাক রয়েছে সেগুলিকে এই সেমি হাই স্পিড বন্দে ভারত ফ্রেট ট্রেন রিপ্লেস করে দিতে পারে, যার গতি এতটা বেশি হবে যে দিল্লি থেকে মুম্বাইতে একদিনের মধ্যে পার্সেল পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে। তো বন্ধুরা, ভারতের এই মেগা টার্গেট নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।